আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আপনারা দেখছেন চ্যানেল হেলথ টক। আজকে চলে এসেছি মামুনি শপে, দেখিয়ে দেব কিছু বডি শেপার কালেকশন, এয়ার ব্রা এবং এয়ার ব্রা কালেকশন আছে। এই যে দেখেন, অনেক দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবেন আপনারা মামুনি শপ থেকে। তো এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ছবি পাঠিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। 1/51 স্টান মল্লিকা, দ্বিতীয় তলা রিফেন্ড, ঢাকা 1205। আপনারা স্টান মল্লিকায় চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এই যে এই নাম্বারগুলোতে। তো প্রথমে দেখিয়ে দেবো যে এই এয়ার ব্রাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এটাকে এয়ার ব্রা বলা হয়। এগুলো কিন্তু অনলাইন ভাইরাল কালেকশন এবং এগুলো অনলাইনে অনেক বেশি প্রাইজে সেল করা হয়, বাট এখান থেকে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন। পেছনের সাইডটা যদি দেখাই, আর এগুলো কিন্তু পুরোই হচ্ছে স্ট্রেচেবল, হচ্ছে যে কোনো বডিতে এগুলো অ্যাডজাস্টেবল, ঠিক আছে। আচ্ছা, সাইজ একটাই হচ্ছে, তাই না? আপনারা চাইলে কেউ যদি চান এই ফোমটা খুলে পড়তে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটার কালারগুলো দেখিয়ে দিব আমরা একটা একটা করে। ব্ল্যাক, আচ্ছা আচ্ছা, পিঙ্ক কালার বা সিভিট কালার, এটা হচ্ছে মিন্ট কালার। দাম কেমন হবে আপু? ৪০০। আচ্ছা, দাম হচ্ছে মাত্র ৪০০ করে। এই যে দেখেন, অফার প্রাইস ৪০০ করে, ঠিক আছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক, খুব সুন্দর করে ফ্লাওয়ার করা আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এটা স্টিচেবল, ওকে, হালকা একটা ফোম দেয়া আছে, ঠিক আছে। এটার প্রাইস মাত্র ৩০০ টাকা। ওকে, তো ভিউয়ার্স, এটার প্রাইস হবে মাত্র ৩০০ টাকা। দেখি, এই দেখেন, এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এটাও কিন্তু ফোমটা চাইলে আপনারা আলাদা করে পড়তে পারবেন, টিনেজ থেকে শুরু করে যে কেউ এই ধরনের কালেকশনগুলো পড়তে পারে। আমরা জাস্ট একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিন শট নিয়ে ভিডিওর প্রথমে যে নাম্বার দেখিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন। দাম হচ্ছে ৩০০, তাই না আপু? এটা হচ্ছে এটা আবার ৪০০ হবে প্রাইসটা। এটা আবার হচ্ছে জিম ব্রা বা হচ্ছে স্পোর্টস ব্রা বলা হয় এগুলোকে। এই যে এরকম ক্রস করে ডিজাইনটা আছে, এই যে দেখেন, স্টিচেবল, ওকে, যে কোনো। আচ্ছা, কালারগুলো দেখিয়ে দিচ্ছি, দাম হচ্ছে ৪০০, তারপর দেখি। আচ্ছা, তারপর দাম হচ্ছে মাত্র ৪০০ করে। আশা করি ভালো লাগছে আপনাদের, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা চলে আসবেন। এখন যেটা দেখছেন, এটা দুটো কালার আছে, এই যে দেখেন, সুন্দর করে লেস করা আছে, দেখতে পাচ্ছেন, দুটোই কালার আছে। এটাও প্রাইস মাত্র, এটার প্রাইসটাও হবে মাত্র ৪০০ টাকা। একদম পাতলা লেসের, পাতলা লেসের মতোই আছে, ঠিক আছে। ৪০০ টাকা হচ্ছে এটার দাম, ঠিক আছে। সামনে চেইন ব্রাটা দেখিয়ে দিব, এটা কিন্তু স্পেশালি হচ্ছে মাদার কেয়ার হিসেবে ইউজ হয়, বাট আপনারা যে কেউ পড়তে পারছেন টিনেজ থেকে শুরু করে জিমের জন্য, স্পোর্টসের জন্য, মাদার কেয়ারের জন্য বা হচ্ছে টিনেজ যারা আছেন পিছনে হুক দিয়ে পড়তে কষ্ট হয় তাদের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে একদম পুরোটাই গেঞ্জি ফ্যাব্রিক্সের মধ্যে, খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক। সামনে এইভাবে চেন করা আছে, ঠিক আছে, চাইলে পুরো খোলা যাবে। এটা খুলে দে ফেলাম আপু, এই যে, ঠিক আছে। হালকা প্যাডটাও, একটা হালকা প্যাড দেওয়া আছে যেটা খুলে পড়তে পারবেন। আর সামনে যেহেতু শীত বা শীত চলেই এসেছে, তা ফোমের ব্রাগুলো কিন্তু আপনারা পড়তে পারেন। আচ্ছা, আরেকটা কালার হবে স্কিন কালার, দাম হচ্ছে মাত্র ৩০০ টাকা। আচ্ছা, আমরা এখন দেখিয়ে দিব আরেকটা কালেকশন। এই যে দেখেন, এটা ফোম ছাড়া, যারা এটা ফোম ছাড়া, একদমই হচ্ছে টোটালি ফোম ছাড়া, ক্রপ টপের মতো, আসলে একটু লং টাইপের এবং অনেক স্ট্রেচেবল, একদম হচ্ছে সবাই পড়তে পারবেন। অনেককেই কিন্তু ডাক্তার ব্রাগুলো পড়তে না বলে, ডক্টর এই ধরনের কালেকশনগুলো সাজেস্ট করে, একটু ফ্রি শেপ করা আছে। আচ্ছা, প্রাইস হবে হবে কেমন? মাত্র ৩০০। আচ্ছা, মাত্র ৩০০ টাকা হবে এগুলো প্রাইস। মিষ্টি কালার, আচ্ছা, রেড হবে, ব্ল্যাক হবে, আচ্ছা, রেড আর কাছে কালার, ওকে, রেড হবে, ব্ল্যাক হবে, দাম হচ্ছে ৩০০ টাকা। এখন যেটা দেখাবো, এটা কিন্তু টিনেজদের জন্য, থাইল্যান্ডের বা হচ্ছে যে কেউই পড়তে পারছে, বিগ সাইজও পড়তে পারবে, ৪৪ পর্যন্ত, ওকে, এটা প্রাইসে মাত্র ৩০০, দাম হবে ৩০০ টাকা, ঠিক আছে। কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা, এই যে দেখেন, ঠিক আছে, দাম হচ্ছে মাত্র ৩০০ টাকা, ওকে। এটা কিন্তু কটন, কটন না, গেঞ্জি কটন যেটাকে বলা হয়। আচ্ছা, সাইজ আছে, তাই না, এটার বিভিন্ন? আচ্ছা, এটার বিভিন্ন সাইজ আছে, ৪৪ পর্যন্ত সর্বোচ্চ পড়তে পারবে, দাম হচ্ছে ৩০০ টাকা। তো ভিউয়ার্স, আশা করি ভালো লেগেছে, আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।